এখানে নিউইয়র্কে যে হসপিটালগুলি আছে সেখানে ইমার্জেন্সি রুম স্পেশালি ইমার্জেন্সি রুম এবং আর্জেন্ট কেয়ার ইনজেকশন প্লাস যে ওষুধগুলি সেখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট ওখান থেকে দিয়ে এবং একটা প্রাইমারি কেয়ার ডক্টরের কাছে তার অ্যাপয়েন্টমেন্ট সহ তাদেরকে ডিসচার্জ করে দেওয়া হয়। ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে তারা সরাসরি ওই পেশেন্টের সাথে যোগাযোগ করেন এবং মেক শিওর করেন যে তারা কি ট্রিটমেন্টটা সময় মতো নিয়েছে কিনা। প্রাইমারি কেয়ার অফিসে অনেক সময় সব অফিসে থাকে না, ট্রিটমেন্ট ওষুধগুলি থাকে না, তখন ওনারা রেফার করে দেন স্পেশালিস্টের কাছে। নিউইয়র্কে আসলে কোন কোন প্রধান হসপিটালগুলো বা ফ্যাসিলিটিসগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের জন্য খুব কমন ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকে? ধন্যবাদ। এখানে নিউইয়র্কে যে হসপিটালগুলি আছে সেখানে ইমার্জেন্সি রুম স্পেশালি ইমার্জেন্সি রুম এবং আর্জেন্ট কেয়ার, সেটা সব হসপিটালে আমি বলতে চাই, সব ইমার্জেন্সি রুম এবং সমস্ত আর্জেন্ট কেয়ারে সেখানে যদি কেউ সেখানে যান তা ওখান থেকেই তাদেরকে চেক করে এবং যে ইনিশিয়াল যে এটা ল্যাব টেস্ট করতে হয় সেটা করে এবং ওখান থেকে ইনজেকশনটা মানে ইনজেকশন প্লাস যে ওষুধগুলি সেখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট ওখান থেকে দিয়ে এবং একটা প্রাইমারি কেয়ার ডক্টরের কাছে তার অ্যাপয়েন্টমেন্ট সহ তাদেরকে ডিসচার্জ করে দেওয়া হয়। সেটা ইনফেকশাস ডিজিজ হতে পারে অথবা ডিপার্টমেন্ট অথবা তাদের প্রাইমারি কেয়ার ডক্টর হতে পারে এবং এটা যেহেতু রিপোর্টেবল ডিজিজ তারা কিন্তু এটা রিপোর্ট করেন ডিপার্টমেন্ট অফ হেলথ এবং যখন ডিপার্টমেন্ট অফ হেলথে চলে যায় তখন ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে তারা সরাসরি ওই পেশেন্টের সাথে যোগাযোগ করেন এবং মেক শিওর করেন যে তারা কি ট্রিটমেন্টটা সময় মতো নিয়েছে কি না। যদি দেখা যায় নিয়ে না যায় তাহলে ডিপার্টমেন্ট অফ হেলথ কিন্তু ওখানে আবার ট্রিটমেন্ট করে আর অনেক সময় ট্রিটমেন্ট করে তাদেরকে একটা ডক্টরের সাথে হুক আপ করে দেয় অ্যাপয়েন্টমেন্ট করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট করে তাকে বলে দেওয়া হয় ওখানে যেয়ে ফলো আপ করতে কারণ ফলো আপটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা শুধুমাত্র ট্রিটমেন্ট করে দিলাম হ্যাঁ কিন্তু আমাকে দেখতে হবে যে সে ট্রিটমেন্টের পরে অনেকগুলি কারণে এটা দরকার আছে। আর এটা তো আপনার কথাটা আরেকটু শেষ করি, আরেকটা হচ্ছে যে সব হসপিটালে ইমার্জেন্সি রুমে স্পেশালি সেখানে ট্রিটমেন্ট করে দেওয়া হয় আর যদি কোথাও প্রাইমারি কেয়ার অফিসে অনেক সময় সব অফিসে থাকে না, ট্রিটমেন্ট ওষুধগুলি থাকে না, তখন ওনারা রেফার করে দেন স্পেশালিস্টের কাছে, যেমন ইনফেকশাস ডিজিজের স্পেশালিস্ট, হ্যাঁ তাদের কাছে তারা রেফার করে নেন। তখন আমাদের ইনফেকশাস ডিজিজ যে ক্লিনিকগুলি আছে সেখানে সবসময় আমাদের ট্রিটমেন্টগুলি রেডি থাকে এবং সবসময় যে কোনো সময় সেখানে যদি কেউ আসেন এবং তাদের জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও অনেক সময় আমাদের ক্লিনিকে চলে আসতে পারেন, ওয়াক ইন হিসেবে চলে আসলেও আমরা তাদেরকে কখনও ফেরত পাঠাই না, আমরা তাদেরকে ওই ইমিডিয়েটলি তখনই আমরা ট্রিটমেন্টটা করে দেই এবং পাশাপাশি পার্টনার নোটিফিকেশন হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুবই জরুরি। আপনি যেটা বলেছেন শুধু স্বামী স্ত্রী বা নিজেদের যে পার্টনার মানে যারা থাকেন তাদের ইনফর্ম করাটা না, তাদের পার্টনার ইনফরমেশনটা এত ইম্পর্ট্যান্ট কারণ যদি সে পার্টনারকে না জানায়, সে নিজের ট্রিটমেন্ট নিল কিন্তু পার্টনার ট্রিটমেন্ট নিল না, তখন ওই পার্টনার থেকে কিন্তু তার কাছে আবার ফেরত আসতে পারে। শুধু তাই না, সেই পার্টনারের যদি অন্য কোনো পার্টনার থেকে থাকে সেখান থেকে সে কিন্তু স্প্রেড করবে। সেই জন্য পার্টনারের ট্রিটমেন্টটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা গুরুত্বপূর্ণ এবং এটা ম্যান্ডেটরি হিসেবে আমরা পেশেন্টদেরকে বলি এবং ডিপার্টমেন্ট অফ হেলথ এটা তাদের কাছ থেকে পার্টনারের নামটা এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে এটা অ্যানোনাইমাসলি তাদের পার্টনারদেরকে ইনফরমেশনটা পাঠান। তো আমি বলবো যে ডিপার্টমেন্ট অফ হেলথ তারা তো কাজ করছেন, আমরাও কাজ করছি, আপনাদেরও সুন্দর একটা দায়িত্ব রয়েছে যে আপনারা আপনাদের পার্টনার যাদের যাকে আপনার মনে হয় আপনার পার্টনার, সেটা আপনার স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, আপনি অবশ্যই তাদেরকে জানাবেন। এর মাধ্যমে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, এই যে স্প্রেডটাকে প্রিভেন্ট করতে পারি কারণ ওটা কিন্তু আবার আসতে পারে। আরেকটা জিনিস, এখানে ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে টেস্ট অফ কিওর এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ অনেকে কিছু আছে আমরা ওষুধ দিয়ে বাসায় পাঠিয়ে দেই, তো সেটা ঠিক মতো নিয়মিত খেলো কি খেলো না, ইনজেকশন যেগুলি আছে সেগুলি তো আমরা ক্লিনিক থেকে বা হসপিটাল থেকে দিয়ে দিই, তো তারপরে তাদের চার সপ্তাহ পর আমরা টেস্ট অফ কিওরটা দেখি আর সেটা টেস্ট করে আবার দেখি। এটা হচ্ছে কিছু ওষুধ যেমন কিছু এসটিডি গনোরিয়া ক্লামাইডিয়া, শুধু তাই নয় তার পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য টেস্টগুলি করতে হয় যেটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ শুধু গনোরিয়া ক্লামাইডিয়া হলো, একজনের গনোরিয়া হলো, ট্রিটমেন্ট করে তাকে ছেড়ে দিলাম কিন্তু ওই যে একই কন্ট্যাক্টে তার সাথে কিন্তু এখানে HIV হতে পারে, হেপাটাইটিস বি হতে পারে, হেপাটাইটিস সি হতে পারে, সিফিলিস হতে পারে, শ্যাঙ্ক্রয়েড হতে পারে, হারপিস হতে পারে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হতে পারে, ট্রাইকোমোনাস হতে পারে, তো এগুলি সব কিছুর আমাদেরকে স্ক্রিন করতে হয়।
সেজন্য আমাদের ক্লিনিকে যদি আসেন এর সমস্ত পুরো ব্যবস্থা রয়েছে কারণ ইমার্জেন্সি রুমে ট্রিটমেন্ট করে তারা কিন্তু ক্লিনিকে পাঠিয়ে দেন কারণ এত সময় ধরে তারা কিন্তু পেশেন্টকে ফলোআপ করতে পারে না এটা সম্ভব না ইমার্জেন্সি রুম 24 আওয়ার্স পেশেন্ট আসছে যাচ্ছে তারা কিন্তু করতে পারে না কিন্তু ক্লিনিকে এটা সম্ভব এবং সেটা অবশ্যই টেস্ট করা এটা ম্যান্ডেটরি এটা আমাদের এই টেস্টগুলি করতে হবে কারণ দেখা যায় অনেক অনেকে গনোরিয়া নিয়ে আসছে আমরা তারপরে এইচআইভি টেস্ট করে দেখা যাচ্ছে এইচআইভি পজিটিভ হ্যাঁ অথবা হেপাটাইটিস বি পজিটিভ অথবা বিশেষ করে আইভি ড্রাগ যারা নিয়ে থাকেন তাদের কিন্তু হেপাটাইটিস সি প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই স্পেশালি আমাদের ইউএসএতে মানে নাম্বার ওয়ান কজ মানে যেটা হেপাটাইটিস সি সেটা হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজ হ্যাঁ তো এই জন্যে ফলো আপ করাটা অত্যন্ত জরুরি সে পেশেন্টের নিজের জন্যে এবং তার পরিবারের জন্যে টোটাল কমিউনিটির জন্যে ধন্যবাদ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর